নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে আবারও নতুন শূন্য পদে আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য সরকার যেখানে শুধুমাত্র মাধ্যমিক এবং এইট পাশে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানে সরাসরি অনলাইনে ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে তো আপনারা কোন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করবেন এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশনে কি ডিটেলস রয়েছে অবশ্যই জানিয়ে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিশিয়াল নোটিফিকেশানে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে সবার প্রথমেই আপনাদেরকে এখানটায় জানিয়ে রাখি এখানটায় কিন্তু পাঁচশো প্লাস শূন্য পদে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা কিন্তু রিক্রুট করছে সুতরাং অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এক এক করে অফিসিয়ালি নোটিফিকেশন সহকারে কিন্তু বিস্তারিত তথ্য শেয়ার করতে চলেছি তো সবার প্রথমেই দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া হচ্ছে আবশ্যিক শর্তাবলী সবার প্রথমেই লিখে দেওয়া হচ্ছে অবশ্যই কিন্তু প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে এবং অবশ্যই কিন্তু মহিলা ক্যান্ডিডেট হতে হবে তাহলে কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানটা কিন্তু লিখে দেওয়া রয়েছে যে আপনারা যদি অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনাদের কিন্তু শিক্ষাগত প্রয়োজন মাধ্যমিক পাস এবং আপনারা যদি সহায়িকা পদের জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু আপনারা পাস করে থাকলে আবেদন করতে পারবেন ঠিক আছে এবং নেক্সট দেখুন নেক্সট এখানটা হচ্ছে আপনাদের বয়সীমা কি লাগবে তো বন্ধুরা বয়সীমার ক্ষেত্রে এখানে লিখে দাঁড়াচ্ছে এক দু হাজার বাইশ তারিখ অনুযায়ী আপনাদের বয়সীমা কিন্তু হতে হবে আঠারো বছর থেকে শুরু করে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবং এখানটাই কিন্তু লিখে দেওয়া হচ্ছে অবশ্যই আপনাদের এবং অবশ্যই কিন্তু প্রার্থীর জন্ম তারিখ হতে হবে দুই এক উনিশশো সাতাত্তর সাল থেকে কিন্তু এক এক দু চার সালের মধ্যে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় কিন্তু একটি বিষয় লিখে দেওয়া রয়েছে এখানটায় যে জেলাতে রিক্রুট করা হচ্ছে এবং যে জেলার যে বিডিও অফিসের আন্ডারে যে গ্রাম পঞ্চায়েতে রিক্রুট করা হচ্ছে সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার পর সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কি লিখে দেওয়া হয়েছে দেখুন সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানটায় পরীক্ষা হয়ে যাবে সবার প্রথমে অর্থাৎ রিটেন টেস্ট হয়ে যাবে সেটা কিন্তু এখানটায় লিখে দেওয়া হচ্ছে রিটেন টেস্টের সিলেবাস আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানে টোটাল মিলিয়ে নব্বই নম্বরে কিন্তু আপনাদের রিটেন টেস্ট হয়ে যাবে এবং সেই রিটেন টেস্টে পাশ করে যাওয়ার পর কিন্তু আপনাদের ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কর্মী রিক্রুট করা হবে সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সেই বিষয়ে কিন্তু এখানটা বিস্তারিত তথ্য লিখে দেওয়া রয়েছে এবং এখানটা আবেদন করতে হবে কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে এবং এখানটায় অলরেডি অনলাইনে আবেদন স্টার্ট হয়ে গেছে দশ বারো দু হাজার বাইশ তারিখ থেকে এবং এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সাত এক দু হাজার তেইশ তারিখ পর্যন্ত সেই বিষয় এখানটায় লিখে দেওয়া হয়েছে এছাড়াও এখানটায় অনলাইনে যখন আবেদন করবেন কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন সেই বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে কোন কোন ডকুমেন্ট আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে সেই বিষয় এখানটা কিন্তু বিস্তারিত তথ্য লিখে দেওয়া হয়েছে অবশ্যই আপনারা কিন্তু এখানটায় দেখে নিতে পারেন তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে এই অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদ জেলার কিন্তু বিভিন্ন ব্লকের আন্ডারে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এখানটায় রিক্রুট করা হচ্ছে সুতরাং আপনারা কি করবেন এখানটা আপনারা যদি মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন মহিলা প্রার্থী তাহলে কিন্তু অবশ্যই আপনারা কি করবেন সরাসরি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন অর্থাৎ মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কি করবেন একটু স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে এখানে দেখতে পাবেন মুর্শিদাবাদ জেলার কিন্তু বিভিন্ন ব্লকে কিন্তু এখানটা রিক্রুট করা হচ্ছে প্রত্যেকটি নোটিফিকেশন নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও বানানো সম্ভব নয় বা একটি ভিডিওর মাধ্যমে সমস্ত নোটিফিকেশন নিয়ে ভিডিও বানানো কিন্তু সম্ভব নয় তার জন্য আমি একটি নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে জানিয়ে দিলাম প্রত্যেকটি নোটিফিকশনে কিন্তু সেম রয়েছে সুতরাং এখানে আপনারা কি করবেন এই মুর্শিদাবাদ জেলার ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু দেখে নেবেন বিভিন্ন ব্লকে এখানে রিক্রুট করা হচ্ছে স্কল ডাউন করে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ব্লকে এখানে রিক্রুট করা হচ্ছে এবং অফিসিয়াল নোটিফিকেশনগুলি শো করেছে সিম্পলি আপনার এই ভিউ অপশনগুলিতে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের ব্লকের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটিকে ডাউনলোড করে আপনারা কিন্তু এখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটাকে ভালো করে পড়ে বুঝে তারপর কিন্তু আপনারা নিজ দায়িত্বে এখানটা আবেদন করতে পারবেন এবং এখানে দেখুন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে রিক্রুট করা হচ্ছে বিভিন্ন নোটিফিকেশন এখানে শো হয়েছে টোটাল মিলিয়ে এখান থেকে সাত থেকে আটটি নোটিফিকেশন কিন্তু প্রকাশ করেছে মুর্শিদাবাদ জেলা সুতরাং অবশ্যই আপনার মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনগুলিকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা এবারে আপনারা যদি অন্যান্য জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তাহলে আপনারা কী করবেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনাদের জেলার নামটি অবশ্যই লিখে দিয়ে যাবেন তাহলে কী হবে যে আপনাদের জেলায় যখনই এই ধরনের আপডেট উঠে আসবে বা আইসিডিএস কিংবা সহায়িকা নিয়োগের যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আমাদের এই জফফা ইউটিউব চ্যানেলে সেই ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা এই রয়েছে কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের জবফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ